আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো জাপান ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি এখন আছি হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্টে। এটা বাংলাদেশে যাবার সময় আমার একটু ভিডিও করা ছিল, এতদিন যেহেতু শেয়ার করা হয় নাই আমার চ্যানেলে, যে আজকে শেয়ার করে দিলাম। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। প্রচণ্ড মাথা ব্যথা ছিল, যার জন্য একটু কফি খেয়ে নিছি। আর ওর বাবা হচ্ছে কফি, চা কফি এগুলি কিছুই খায় না, যার জন্য আমি একটাই অর্ডার করছিলাম। আর এখানে দেখতে পাইতেছেন সব ড্রাই ফ্রুট, ড্রাই ম্যাঙ্গো, ড্রাই কাঁঠাল সব কিছুই ছিল। আমি খুঁজতেছিলাম হচ্ছে মিষ্টি তেঁতুল। আমি জাপানে ফেরত যাবার সময় আসার সময় আর কি আমি নিয়ে আসছি। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে মিষ্টি তেঁতুল, বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম। এটার দাম ছিল হচ্ছে 427 থাই বাত, এক প্যাকেটের দাম ছিল। এখানে এটার কোয়ালিটিটা ভালো ছিল, দেখতে ভালো লাগতেছিল, কিন্তু ভেতরে কেমন সেটা দেখা যাইতেছিল না পুরাটাই। কোনো পানি কালারের কোনো ই ছিল না, যে তেঁতুলের ভেতরের এটা যে কেমন প্যাকেটের ভেতরে সেটা দেখা যাইতেছিল না। তবে দেখে ভালোই লাগতেছিল, উপরের ছবিটা একেবারে আকর্ষণীয়। এটা প্যাকেটের ওপরে দাম নির্ভর করে, ছোট বড় প্যাকেটের ওপরে, সেটাই আমি দেখতেছিলাম। অন্য একটা দোকানে আমি আরও কম দামেও দেখছি প্যাকেট, ছোট প্যাকেটে ওটার দাম আরও কম ছিল। আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, একটু গোল্ডের দোকান অনেক কিছু চোখে পড়লো, ঘড়ি, তারপর হচ্ছে থাইল্যান্ডের ব্যাগ। থাইল্যান্ডের ব্যাগ কিন্তু খুব সুন্দর, এগুলি আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেহেতু সময় কাটতেছিল না, অনেক সময় আমাদের ওখানে থাকতে হয়েছে, প্রায় 7.5 ঘন্টার মতো আমাদের ট্রানজিট ছিল। আর থাই ছাড়া আসলে জাপানের টিকিট তখন আমরা পাইতেছিলাম না, একটাই খোলা ছিল থাইল্যান্ড হয়ে।
বাংলাদেশ। একটা বিরক্তি করার কি একটা জার্নি, এতক্ষণ এক জায়গায় বসে থাকা যায় না, একটা এয়ারপোর্টে 7.5 ঘন্টা সহজে যাইতেও চায় না, আসলে কাটে না সময়, কতক্ষণ বসে থাকা যায়, যার জন্য একটু ঘুরতেছিলাম। এই তো ব্যাগের দোকান, চারিদিকে পারফিউমের দোকান, সব টুকটাক দেখতে দেখতে তারপর যখন ক্লান্ত হয়ে গেছি তখন বসেছিলাম অনেকক্ষণ। থাই এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, যাদের আসলে ঘোরাঘুরির অভ্যাস আছে তাদের ভালো লাগবে এয়ারপোর্টে ঘুরতে। অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আমার সাথে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে এয়ারপোর্টের ভেতরটা দেখতে। অনেক অনেক ঝকঝকে তকতকে একেবারে সুন্দর সুন্দর দোকান, যাদের আসলে ঘুরে শপিং করতে পছন্দ করে তাদের জন্য একেবারে বেস্ট, তারা ঘুরবে আর কেনাকাটা করবে, কেনাকাটা না করলেও ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এসব দোকান। আর যেহেতু এয়ারপোর্টের ভেতরে ট্যাক্স ফ্রি এগুলি, তো ভালো কেনাকাটা যারা করতে চায় তাদের জন্য কিন্তু সুবিধা আছে। আমার কিন্তু ভালোই লাগতেছিল, কিন্তু কতক্ষণ আর হাঁটা যায় আসলে, 6-7 ঘন্টা তো আর হাঁটা যায় না। আমি এক মাথা থেকে আর এক মাথা যাওয়ার পরে যতটুকু সময় লাগছে হাঁটছি, তারপরে যে বসেছিলাম একেবারে যেখানে আমাদের প্লেন ছাড়বে ওখানে যাই চুপচাপ বসেছিলাম, কারণ আর পা চলতেছিল না, কারণ একবার ভোরে উঠছি আমরা জাপানে সকালে, সারা রাত ও ঘুম হয় নাই, সব কিছু গুজগাছ করার ছিল, তারপর হচ্ছে রওনা দিছি, আর এত ঘন্টা 5 ঘন্টা বসাচ্ছিলাম প্লেনে, তারপর আবার এখানে এসে হাঁটাহাঁটি, একটা ক্লান্ত ভাব চলে আসছিল, ক্লান্ত হয়ে গেছিলাম আসলে হাঁটতে হাঁটতে, তারপরে যখন দেখছি যে আর পারি না তখন যাই বসে পড়ছি। তো আমার আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।